বাংলা সিনেমার নায়কের কথা উঠলে সর্বপ্রথম 8 থেকে 80-র মনে আসে কেবল একটাই নাম, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। মিডিয়া কভারেজে কে থাকবে, হোর্ডিং জুড়ে কে থাকবে, শুক্রবারে পর্দায় কে থাকবে? আমি। আজ 30শে সেপ্টেম্বর, আমাদের সকলের প্রিয় বোম্বাদার জন্মদিন। সঙ্গীত বাংলা তাকে জানায় আ ভেরি হ্যাপি বার্থডে। আজ এই দিনে চলুন ফিরে দেখে এক নির্ভেজাল আড্ডা এবং তার সাথে কিছু মজার খেলা, সাথে রইল বোম্বাদা, শুধুমাত্র সঙ্গীত বাংলা। প্রথম সেগমেন্টে হবে এক মজার খেলা, গেস দ্য ডায়ালগ, যেখানে থাকবে তারই কিছু ফেমাস ডায়ালগ এবং সেগুলো শুনে তাকে বলতে হবে কোন সিনেমার। তুমি তো অমৃতা, জীবনে ভাত ডাল আর বিরিয়ানির তফাৎটা বুঝতে শেখো। প্রথমে একটা নেসেসিটি, পরে একটা লাক্সারি। এইটা তো আমাদের জীবনের নিয়ম, মানে এটা তো আমাদের জীবনে এই কথাটা এখন সবাই বলেন। এবং আমি শুনেছি যে এই সংলাপটার পরে বিশেষ করে বাবা মারা, যদিও এই সংলাপটা আছে ছবিতে অন্যরকমভাবে, বাবা মারা নাকি তাদের সন্তানদেরকে খুব বলেন, অরুণ চ্যাটার্জি ইন্ডাস্ট্রি। এটা তো আমার, আপনারাও বলতে পারবেন আই এম শিওর, যে এটা আমাকে ভেবে বলার কিছু নেই, অরুণ চ্যাটার্জি আমি ইন্ডাস্ট্রি, এটা অটোগ্রাফের ট্যাগলাইন ছিল। লাইফে একটাই আইডিয়ার জন্ম দাও, তারপর সেই আইডিয়াটাকে নিজের লাইফ বানিয়ে নাও। এটাও আমারই ছবির একটি ডায়লগ, সংলাপ, বেশ ফেমাস একটি সংলাপ, ছবির নাম ছিল ওয়ানে, এটা আমার ট্যাগলাইন ছিল। তো এটা খুব ইন্টারেস্টিংলি লেখা একটি সংলাপ এবং আমার খুব প্রিয় একটি সংলাপ। চলে যাবো এবার নেক্সট সেগমেন্টে, শুনে নেব কি বললেন তিনি তার ব্যাপারে র্যাপিড ফায়ার রাউন্ডে। আচ্ছা, যদি জিজ্ঞেস করা হয় তার কাছে একটা পারফেক্ট ডে এর ডেফিনিশন কি, কি বলবেন তিনি? সানি ডে, সুন্দর সূর্য উঠলে পারফেক্ট ডে মনে হয়, দিনটা ভালো যাবে। কর্মতে কি বিশ্বাস করেন তিনি? কর্মই আসল, তাই কর্মটাকেই বিশ্বাস করি আমি। শুধু তার এত বড় কর্মজীবনে রিগ্রেট কি আছে কিছু? এত বছর একটা ক্যারিয়ারে প্রচুর রিগ্রেট আছে, সেটা নিয়ে বলতে গেলে অনেক লম্বা কথা বলতে হয়। তবে রিগ্রেট করে আমি তার জন্য নিজে দুঃখিত হই না, আমি মনে করি এটাকে শুধরাবার জায়গা আছে, সেটাকে শুধরাবার চেষ্টা করি। তার ক্যারিয়ার লাইফের প্রথম ব্রেক কি ছিল? লাইফের আমার প্রথম ব্রেকটা খুব ইন্টারেস্টিং, মানে ব্রেক বলতে গেলে ছবি হিসেবে ছোট্ট জিজ্ঞাসা, যেটাকে আমি ঠিক ব্রেক মনে করি না, কারণ আমি তখন একেবারে 4.5-5 বছরের একটি ছোট্ট শিশু বাচ্চা, সেটা আমার বাবার প্রযোজনায়। তবে হ্যাঁ, ব্রেক বলতে গেলে আমি এখনও মনে করি ওই দুটি পাতাই বোধ হয় আমার প্রথম ছবি, এবং অ্যাজ এ হিরো, সো দুটি পাতাই আমার প্রথম ব্রেক ছিল। তার কাছে প্রকৃত সাকসেসের মানে কি? আসলে আমি ব্যক্তিগতভাবে নিজে মানুষটি এমন যে আমি সাকসেসটাকে খুব একটা দেখতে পাই না, মানে আমি সাকসেস পড়ি না, মানে আই ডোন্ট ওয়েয়ার এ সাকসেস, যেটা আমার চলে না, যেটা আমি ফেল করে সেইটা আমাকে অনেকটা সময় আমি তাতে দিই, কারণ তার থেকে আমি আর একটা সাকসেস পাওয়ার চেষ্টা করি। 22শে শ্রাবণ থেকে অটোগ্রাফ, জুলফিকার থেকে ওয়ান, প্রত্যেকটা সিনেমা একে অন্যের থেকে সম্পূর্ণ আলাদা। এই ভার্সেটাইল সুপারস্টারকে আমরা আবারও জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা, আর আশা রাখি তিনি আমাদের উপহার দিয়ে যাবেন এরকম আরও অনেক অসাধারণ সিনেমা ভবিষ্যতেও।